ময়মনসিংহ অঞ্চলের শিশুদের চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড, অথচ এখানেই ঠাঁই দেওয়ার অবস্থা নেই বর্তমানে। শীত আসতে না আসতে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের নানা রোগ ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। মেডিকেল কলেজ হাসপাতালে 30 ও 31 নম্বর ওয়ার্ড শিশু চিকিৎসার জন্য নির্ধারিত, তবে শয্যার বিপরীতে বর্তমানে রোগী ভর্তি প্রায় 6 গুণ। তাই তো মেঝে, বারান্দা, এমনকি লিফটে ওঠার জায়গা ঘিরেও রোগীদের বিছানা পাতা হয়েছে। এতে রোগীদের উপযুক্ত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান দায়িত্বরত চিকিৎসক ও নার্স। শিশুদের তাৎক্ষণিক অক্সিজেনের প্রয়োজন হলেও যথাসময়ে তা দেওয়া সম্ভব হচ্ছে না, ফলাফল প্রতিদিনই ঘটছে শিশু মৃত্যু। রোববার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত হাসপাতালের শিশু ওয়ার্ডে অবস্থান করে দেখা গেছে অসুস্থ শিশুদের নিয়ে বাবা মায়ের উৎকণ্ঠার চিত্র। কেউ নিউমোনিয়া, কেউ বা ডায়রিয়ায় আক্রান্ত শিশুকে নিয়ে এসেছেন হাসপাতালে। আমাদের তো ওই যে রিপোর্টে যা আসতেছে, রিপোর্ট বলতেছে যে নিউমোনিয়া আসছে, ওই নিউমোনিয়ার ট্রিটমেন্ট করা হচ্ছে, কিন্তু জ্বর কমতেছে না এখন। আর তার এই জ্বরটা মানে হাসপাতালে আমরা এই যে দুই কোড়া আসা যাওয়া মানে করা প্রায় 16 দিন চলছে। যখন যে নিউমোনিয়া হয়েছে বাবুর প্রথম শুরু থেকে আউট জায়গাতে ওষুধ খাওয়াইছি, পরে ওইখানে গেছে মতো ঠান্ডা কমছে, পরে কাশটা রয়ে গেছে পুরা মাস গেছে গা, পরে আবার 20 দিন পরে আবার এমন ঠান্ডা লেগে গেছে, দেখি বুক বাজা পুরো ভাঙ গাইতাছে, মানে আগে থেকে বেশি সিরিয়াস, তাই মানুষ লয়ে আসছে মানে আনছি শুক্রবার ভর্তি করছি। বাবুরে শুধু ইঞ্জেকশন দিতেছে আর নাফা প্যারাসিটামল খাওয়াইতেছে আর কাশি সিরাপ দিতেছে, কাশ কোনো উন্নত হয়েছে না, কাশ যখন কাশে তখন ওর দিকে চাইলে অনেক কষ্ট লাগে। ময়মনসিংহ জেলা ছাড়াও আশেপাশের আরো কয়েকটি জেলা থেকে শিশুদের নিয়ে ভর্তি হয়েছে অনেকেই। দুটি ওয়ার্ড জুড়ে তিল ধারণের ঠাঁই পর্যন্ত নেই। হাসপাতালে শিশু ওয়ার্ডের পরিসংখ্যান অনুযায়ী দুটি ওয়ার্ডের 3টি ইউনিটে মোট 60 জন রোগী ভর্তির জন্য অনুমোদিত শয্যা ব্যবস্থা রয়েছে, কিন্তু এর বিপরীতে রোববার সকাল পর্যন্ত রোগী ভর্তি ছিল 388 জন। এর মধ্যে শনিবার থেকে রোববার সকাল 8টা পর্যন্ত মৃত্যু হয়েছে 2 জন শিশুর। চলতি মাসের রোববার পর্যন্ত ভর্তি হয়েছে 631 জন শিশু। এই সময়ের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে 12 শিশু। গেল অক্টোবর মাসে 4380 শিশুকে ভর্তি করা হয়, যেখানে মৃত্যু হয় 70 জন শিশুর। পহেলা অক্টোবর থেকে রোববার পর্যন্ত 36 দিনে শিশু ওয়ার্ডে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় 82 জন শিশুর। ময়মনসিংহ প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।